नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के स्वागत जाना आरो एक नतून भिडियोते। गतकाल एक लज्जार दृश्य सम्मुखीन हो आईएसएल, जेखने रेफारी क्रिस्टल जॉनर भूल सिद्धांतर कारण बेंगालुरु दल डायरेक्ट फ्री किकर नामे गोल करे। केरलार कोनो प्लेयर ही किन्तु सेई समय रेडी छिलो ना, और एरपर मैच थेके वाकओवर दिए दे केबीएफसी। रेफारी क्रिस्टल जॉनर ये सिद्धांतर पर थेके किन्तु सोशल मीडिया ताके सस्पेंड करा निये झड़ उठेछे। आज যেটা শোনা যাচ্ছে যে এক থেকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে ক্রিস্টাল জনকে, এবং তার কাছ থেকে ফিফা ব্যাজও কেড়ে নেওয়া হবে। আর পুরো ম্যাচ কমপ্লিট না খেলায় কেরালা দলও কিন্তু বেশ কিছু শাস্তি পেতে চলেছে। আর আইএসএল এর ইতিহাসে এই মৌসুমে সবচেয়ে জঘন্য রেফারিং হয়েছে, যেখানে প্রায় প্রত্যেক ম্যাচে রেফারির কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেখা গিয়েছে। তাই এবার কিন্তু খেলার মান উন্নত করতে চাইলে ফরেন রেফারিদের আনা উচিত এবং ভিএআর এর ব্যবস্থা করা উচিত। সো তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট আমরা কথা বলবো এটিকে মোহনবাগান দলের সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। সো গতকাল মার্কাস স্যারকে হ্যামিলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যদি এটিকে মোহনবাগান দল সেমিফাইনালে কোয়ালিফাই করে তবে হ্যামিল কিন্তু আবারও দলে ফিরে আসবে এবং দলে যোগ দেবে। আর এটা কিন্তু খুবই ভালো খবর এটিকে মোহনবাগান দলের জন্য, কারণ স্লাভকো ড্যামিয়ানোভিচ যদি কার্ড সমস্যার কারণে খেলতে না পারে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত হ্যামিল না থাকলে। তবে হ্যামিল কিন্তু চলে আসবে যদি এটিকে মোহনবাগান দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়। আর আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। তো দেখা যাক শেষ পর্যন্ত উড়িষ্যার বিরুদ্ধে এটিকে মোহনবাগান দল কেমন পারফরমেন্স করে আর রেফারিং কেমন হয় আজকে, কারণ আইএসএলের কিন্তু ম্যাচ বলতেই রেফারিংয়ের কথাই প্রথমে আসে। সো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching. Bye-bye, guys. Bye.